So good morning from Kuakata. And aajkal chhe amader Kuakata tour er day 1. So hut kore cousin Nabil plan hoyeche je Kuakata ashbo. That's why hocche ider por dini chole aschi. And amar ebare tour er partner hocche ei tin bhadrolok. And ei tin bhadroloker sathe hocche amar age aro tour kora hoyeche, Kokshbazar tour kora hoyeche and Silet tour kora hoyeche. And Silet tour nishchoi apnara dekhchen ei tin bhadroloker sathe. And etai hocche amader koy number tour. বাসের লাস্টের আগের সিটে বসে আসতে হইছে আর মানে এত ঝাঁকি ছিল এত রাফ চালাইছে বাট যত কিছু হোক না কেন আমরা এই জায়গায় আইসা পুরো রিল্যাক্স মানে এত কষ্ট করে যে আসছি এর কোনো ফিলিংসই হইতেছে না মানে জোস ফিলিংস এখানে এত পরিমাণে বাতাস তো বাতাসের কারণে হচ্ছে সাউন্ড কোয়ালিটিতে একটু প্রবলেম হইতে পারে আমরা চলে আসছি লেবুচরের দিকে এন্ড এই জায়গাটা যথেষ্ট পরিমাণে জনশূন্য বলতে গেলে মানে পুরোটা বিচ একদম খালি দেখতে পাচ্ছেন কোনো মানুষ নাই জাস্ট আমরা জাস্ট জোস এন্ড এটা হচ্ছে সুন্দরবনের পূর্ব সাইড আমরা দেখা যাচ্ছে কিনা জানি না ওই যে গাছগুলো দেখা যাচ্ছে এটাই হচ্ছে সুন্দরবনের পূর্ব সাইড রোদের তাপটা যদি একটু বেশি বাট বাতাসটা যে লাগতেছে মানে পুরো শরীরটা একদম ঠান্ডা করে দিতেছে সামনের দিকে এখন যাব সামনে নাকি লাল কাঁকড়া দেখা যায় এন্ড এত পরিমাণে বাতাস যে ড্রোনও ফ্লাই করতে পারতেছি না এন্ড ড্রোনের ব্যাটারি একটা অলরেডি শেষ আর দুইটা আছে এন্ড জানি না সবগুলো জায়গায় কভার করতে পারবো কিনা একমাত্র বাহন হচ্ছে মোটর বাইক সো এটা ছাড়া হচ্ছে আপনাদের কোনো ওয়ে নাই সো মোটর বাইক দিয়ে হচ্ছে আপনার কুয়াকাটা সবগুলো প্লেস ঘুরতে হবে সো এখন হচ্ছে এদিক থেকে রওনা হবো দেন নেক্সট প্লেসে দেখা হচ্ছে আপনাদের সাথে ওকে ব্যস্ত
ওকে আমরা আমাদের ঘোরাঘুরি শেষ করে এখন হচ্ছে হোটেলে চলে আসছি আপনারা হচ্ছে আমাদেরকে সবগুলো স্পট ঘুরে দেখাইছে সো ভাই কি কি স্পট ঘুরে দেখালেন আমরা কুয়াকাটা আকর্ষণে যে 18টি স্পট আছে 18টি স্পটের ভিতরে আপনার টোটাল 18টি স্পটের ভিতরে দুইটি স্পট দেখতে পারেন সেটা হলো অতিথি পাখির শীতের মৌসুমে দেখা যায় আর সুটকি বলিটো বর্ষাকালে যেটা হয় না আর যত স্পটগুলো আছে সুন্দর সুন্দর সব স্পটগুলো ঘুরে হোটেলে নিয়ে আসি যেহেতু কুয়াকাটা আসলে আপনাদেরকে বাইক রেন্ট করতে হবে সো এছাড়া কোনো ওয়ে নাই সো আপনারা চাইলে হচ্ছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা বাইক রেন্ট করতে পারেন সো আমি হচ্ছে আমার ডেসক্রিপশনে ভাইদের নাম্বার এবং সব কিছু ডিটেলস দিয়ে দিব তো আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন এখন হচ্ছে কম আছে স্যার আছে আমার জন্য কম আছে থ্যাংক ইউ ভাইয়া সো এখন হচ্ছে হোটেলের দিকে যাবো গিয়ে হচ্ছে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে হচ্ছে একটা লম্বা ঘুম দিতে হবে বিকজ আমরা অনেকটা পথ জার্নি করে আসছি অ্যান্ড খুবই টায়ার্ড সো চলেন যাই হোটেলের দিকে দেন বের হয়ে আবার আপনাদের সাথে কথা হবে ওকে ঘুরে ঘুরে শেষ করে আমরা ইতিমধ্যে চলে আসছি রুমে অ্যান্ড আমরা যে হোটেলে উঠছি সেটা হচ্ছে হোটেল বি সেভেন অ্যান্ড আমরা যেহেতু ঈদের সিজন আসছি দ্যাটস ওয়াই হচ্ছে আমরা প্রি বুকিং করে আসছি অ্যান্ড আমাদের যে রুমটা নিছি সেটা হচ্ছে টু বেডের একটা রুম অ্যান্ড এই হচ্ছে আমাদের রুম অ্যান্ড রুমটা যথেষ্ট পরিমাণে ভালো অ্যান্ড আপনারাও যখন ঈদের সিজনে আসবেন অবশ্যই প্রি বুকিং করে আসবেন আদারওয়াইজ হচ্ছে রুম পাবেন না অ্যান্ড আসার পর যা অবস্থা দেখলাম মানে এত পরিমাণে পর্যটক বাট ওভারঅল খুবই ভালো ছিল ঘুরে খুব ভালো লাগছে ওকে আমরা হচ্ছে এখন বের হচ্ছি আমাদের ডিনার করার উদ্দেশ্যে যেহেতু সমুদ্রে দেখতে আসছি সো সামুদ্রিক মাছটাই ট্রাই করবো সো আজকে আমাদের ডিনারের আইটেম হবে হচ্ছে বারবিকিউ ফিশ সো চলেন এখন বিচের পরে যাই গুড মর্নিং ফ্রম কুয়াকাটা আজকে হচ্ছে আমাদের কুয়াকাটা ডে টু সো এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি অ্যান্ড আমাদের ব্রেকফাস্টটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সো চলেন আমরা এখন ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করে দেন হচ্ছে আমরা যাব বিচের দিকে অ্যান্ড বিচের দিকে আসার অ্যান্ড বিচ থেকে আসার পর হচ্ছে আমাদের আবার দুটো থেকে বাস সো লেটস গো আমরা আমাদের ব্রেকফাস্ট শেষ করে চলে আসছি বিচের দিকে অ্যান্ড আসার পর হচ্ছে দেখি এই লেভেলের মানুষ মানে কালকে ছিল পুরা জনশূন্য অ্যান্ড আজকে মানে এত পরিমাণ পর্যটক মানে কোথাও দাঁড়ানোর মতো কোনো স্পট নাই এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এত পরিমাণ মানুষ সো এখন হচ্ছে একটা ড্রোন ফ্লাই দিব ড্রোন ফ্লাই দিলে একদম আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আজকে কি পরিমাণ ভিড় ওকে লেটস সি চলে এসছি বরিশাল অ্যান্ড আমরা হচ্ছে বরিশালের জিরো পয়েন্টে হামহুমা হোটেলে আমরা আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম এখন আমরা যাচ্ছি লঞ্চ ঘাটে সো ওখান থেকে হচ্ছে আমরা লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো সো এখন আর কথা না বলে আপনাদের সাথে ডিরেক্ট কথা হবে লঞ্চের ব্যাপারে ওকে
ঘটছে সেটা হচ্ছে আমরা টার্মিনালে আসার পর দেখি যে এত লেভেলের মানুষের চাপ, দ্যাটস হোয়াই হচ্ছে আমরা কোনো কেবিন পাই নাই, সো ডেকে করে তো যাওয়া ইম্পসিবল। তো এখন হচ্ছে আমরা ব্যাক করে বাস টার্মিনালে যাচ্ছি, সো মোস্ট প্রবাবলি বাস দিয়ে যেতে হবে। অ্যান্ড এই তো কিছু করার নেই, আপাতত এটুকুই। আমরা চলে এসেছি ঢাকায়, এন্ড আমাদের একটাই আফসোস ছিল যে আমরা বরিশাল থেকে ঢাকা লঞ্চ আসতে পারি নাই, বিকজ আমরা কখনোই লঞ্চে করে কোথাও যাই নাই। কুয়াকাটা ট্রিপটা ছিল অ্যামেজিং, আপনার ভাবে কুয়াকাটাটা ঘুরে আসছি, এন্ড আপনারা অবশ্যই ঘুরে আসবেন যদি সম্ভব হয়। সো আজকের ব্লগটা আমি আপাতত এদিকে শেষ করে দিতে চাচ্ছি, এন্ড যারা যারা ব্লগটা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। সো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আমিও ভালো থাকার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ। Please.